আর ঠিক এবার আমরা নজর রাখছি একেবারে সোজা মালদার দিকে, কারণ মালদার সেখানেই তো মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে একেবারে কোটি টাকা উদ্ধার হয়েছে। মালদার গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি তল্লাশি চালায় এবং সেখানে উদ্ধার হয়েছে প্রায় 1,39,00,000 টাকা। গ্রেফতার করা হচ্ছে সেই মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে। তবে আপনাকে জানিয়ে রাখবো যে আর কিছুক্ষণ পরে কিন্তু মালদা জেলা আদালত তাকে নিয়ে যাওয়া হবে। যেভাবে একেবারে আর পাঁচটা সাধারণ বাড়ির মতো দেখতে হলো, যেভাবে এই বাড়িতে কাড়ি কাড়ি টাকার হদিস মিললো, তাতে কিন্তু আরও বেশি রহস্য আরও বেশি ঘনীভূত হচ্ছে। আপনাদের প্রত্যেকে নিশ্চয়ই মনে রয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তার একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কীভাবে পাহাড় সমান টাকা উদ্ধার হয়েছিল। ঠিক একেবারে কিন্তু অর্পিতার কায়দাতে এখানেও কিন্তু সেভাবে টাকা উদ্ধার হলো, প্রায় 1,39,00,000 টাকা। এবং যে টাকাকে গুনতে রীতিমতো মেশিন পর্যন্ত আনা হয়েছিল। কিন্তু এই কাড়ি কাড়ি টাকার রহস্যটা কি? এই কাড়ি কাড়ি টাকার রহস্য কি? কোথা থেকে কোন মন্ত্র বলে বিপুল পরিমাণ টাকা আসছে? মাছ ব্যবসায়ী, সামান্য এক মাছ ব্যবসায়ী তার কাছে এভাবে থরে থরে সাজানো, তার বেডরুমে, তার খাটের নিচে রীতিমতো সেখানে থরে থরে সাজানো এত টাকা, এই রহস্যটা কি? এবং সেই রহস্য এবার জানতে আরও তৎপর হয়েছে সিআইডি টিম। এবং জানাবো আপনাদেরকে যে সেখানে কিন্তু আর একটু পরেই মালদা জেলা আদালতে তাকে নিয়ে যাওয়া হবে। তবে ঠিক এই মুহূর্তে আপডেট কি আমরা জানবো তুষারের কাছ থেকে। তুষার, ঠিক এই মুহূর্তে ছবিটা কিরকম, কি আপডেট রয়েছে লাস্ট তোমার কাছে? তুষার শুনতে পাচ্ছো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। যেমনটা আপনাকে জানাচ্ছিলাম যে জয়প্রকাশ নামে ওই যে মাছ ব্যবসা, সে কিন্তু সীমান্তবর্তী এলাকায় যে মাদক পাচারের সঙ্গে যুক্ত এমনটা কিন্তু একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সে একমাত্র তার জীবিকা যদি মাছ ব্যবসা করাই হয়ে থাকে, সেক্ষেত্রে একটা মাছ ব্যবসায়ীর কাছে এত টাকা কীভাবে পাওয়া গেল? যদিও আর একটা অনুমান করা হচ্ছে যে মাদক কারবারের সঙ্গে সে যুক্ত থাকতে পারে। এই মুহূর্তে দুটি ছবি আপনাকে দেখাচ্ছি। একদিকে দেখুন ব্যবসায়ীর বাড়িতে একেবারে পাহাড় সমান টাকা উদ্ধার হয়েছে, অন্যদিকে ঠিক তারপরেই সিআইডি হাতে গ্রেফতার হয়েছে জয়প্রকাশ সাহা, এবং যাকে একটু পরেই মালদা জেলা আদালতে নিয়ে যাওয়া হবে। তারপরে মালদায় টাকার পাহাড়, আবারও ঠিক একই কায়দা, সেখানেও কিন্তু টাকা গুনতে হলো সিআইডি টিমকে। সেখানে অবশ্য গুনতে হলো সেই টাকা, মেশিন নিয়ে আসা হয়েছিল টাকা গোনার জন্য। তুষার রয়েছেন আমাদের সঙ্গে, তুষার ঠিক কী আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে কিন্তু সে গাজল থানাতে কিন্তু কালকে নিয়ে আসা হয়েছিল জয়প্রকাশ সাহাকে, মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে, এবং গাজল থানাতে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যে মালদা জেলা আদালত আছে, সেই জেলা আদালতে কিন্তু জয়প্রকাশ সাহাকে নিয়ে যাওয়া হবে। চড়া উত্তেজনা কিন্তু গোটা মালদা জেলা জুড়ে রয়েছে, কারণ এই যে জয়প্রকাশ সাহা, তিনি কিন্তু পেশায় মাছ ব্যবসায়ী এবং তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এবং সেই টাকা গুনতে কিন্তু মেশিনও আনা হয়েছে তার বাড়িতে। এবং সিআইডির আধিকারিকরা কিন্তু আরো তল্লাশি শুরু করেছে গোটা এলাকা জুড়ে, কি এদের পিছনে যে কারা রয়েছে, কি এই এলাকার কি আরো কেউ জড়িত আছে, তা কিন্তু তল্লাশি করছে। অন্যদিকে কিন্তু এই জয়প্রকাশ সাহার যে আত্মীয় রয়েছে, সে হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের তার যে আত্মীয়, সে কিন্তু মাদক কারবারি, এবং সেই মাদক কারবারির টাকা কিন্তু এই বাড়িতে রয়েছে। এই বাড়ি থেকেই কিন্তু টাকাগুলি কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেত, বাংলাদেশে কে চলে যেত, যেটা সিআইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু গোটা এলাকা কিন্তু তীব্র চাঞ্চল্য রয়েছে যে জয়প্রকাশ সাহা যে এই এলাকার মাছ ব্যবসায়ী, তার বাড়িতে এতগুলি টাকা থাকবে জাতীয় সড়কের পাশে, এবং এই মধ্যে কি আরও কেউ নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠছে, এবং চড়া উত্তেজনা কিন্তু মালদা জেলাতে আছে। এবং সিআইডির আধিকারিকরা এবং রাজ্য পুলিশ, এই মালদার গাজল থানার পুলিশ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই গাজল থানা থেকে নিয়ে চলে যাবে জেলা আদালতে, এবং সেই জেলা আদালতে, জেলা আদালতে যাওয়ার জন্য কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে কিন্তু জমা হয়েছে। তারা কিন্তু গোটা এলাকার লোক কিন্তু এই যে গাজল থানা সেখানে কিন্তু এখন বর্তমানে জমা হচ্ছে। অর্থাৎ কোথাও কি প্রত্যেকের মনের মধ্যেও কিন্তু একটা একটা আগ্রহ দেখা দিচ্ছে, এবং একটা সাধারণ মাছ ব্যবসায়ী যে একেবারে সাধারণ বাড়িতেই বসবাস করতো, সেখানে কিভাবে এত কোটি টাকার পাহাড় সমান টাকা উদ্ধার হলো? অনেক ধন্যবাদ তোমাকে তুষার।